আসসালামু আলাইকুম, আমি কাজী তুষার, সবাইকে জানাচ্ছি আবারও স্বাগত। আজকে আমরা কথা বলবো যে আসলে অনলাইন থেকে যে ইনকামটা হয় কিভাবে হয়। আমাদের অনেকেই প্রশ্ন থাকে যে আসলে এগুলি সম্পূর্ণ মিথ্যা বা এটা ভুয়া বা হয়তো বা কোনো রকম প্রতারণার মাধ্যমে কাজগুলো করা হয়ে থাকে। আসলে যারা এই সেক্টর সম্পর্কে কিছুই জানেন না তাদের কিন্তু অনেকের ধারণা ঠিক এমনটি হয় যে কেন সে তার বাসার মধ্যে থেকে বেডরুমে বসে কম্পিউটারে কাজ করবে আর কেন ডলার আসতে থাকবে বা টাকা আসতে থাকবে। এটা অনেকের মধ্যেই এই ধারণাগুলো কাজ করে কিভাবে, তো এই কিভাবে বিষয়টাই আজকে আমরা জানার চাইবো যে আসলে কেন আমরা ঘরে বসে শুধু কম্পিউটার নিয়ে বসে থাকবো আর আমাদের টাকা শুধু আসতে থাকবে, এতই কি সহজ? আসলেই এত সহজ? আবার আসলেই অনেকটা কঠিন? কেন? আপনি স্বাভাবিকভাবে চিন্তা করেন যে আপনি হচ্ছে বাসার কোনো একটা কাজ করবেন, তো স্বভাবতই আপনি কিন্তু সেই কাজটা ধরেন একা করতে পারবেন না, তখন আপনার একজন হেল্পিং হ্যান্ডের প্রয়োজন। তো সে সময় আপনি কি করবেন যে একজন মানুষকে হায়ার করবেন, সে এসে সাপোজ আপনার ইলেকট্রিক্যাল কোনো প্রবলেম ছিল, সেই ব্যক্তি কী করলো আপনাকে এসে সেই ইলেকট্রিক্যাল যে প্রবলেমটা ছিল সেটাই আপনাকে সলভ করে দিল, বিনিময়ে আপনি তাকে টাকা দিয়ে দিলেন। তো এই যে সে সলভটা করে দিল তাকে আপনি টাকা দিলেন, এটা কি সে কোনো ভুয়াভাবে টাকা আর্ন করলো না এটা প্রতারণা করলো আপনার সাথে? এটা কিন্তু কখনই প্রতারণা হয় না, কারণ সে আসলে কাজ করেছে, বিনিময়ে আপনি তাকে টাকা দিয়েছেন। তো এবার একটু চিন্তা করেন, অনলাইনে যারা আসলে কাজ করে, অনলাইনে কাজে অনেকগুলো প্রসেসিং আছে, অনেকগুলো সিস্টেমেটিক্যালি তারা কাজ করে থাকে, কিন্তু মূল কনসেপ্ট কিন্তু একটা, সেটা হচ্ছে কি যে আমেরিকা বা কানাডা এই সমস্ত দেশে সর্বনিম্ন প্রতি ঘন্টায় যদি আপনি স্বাভাবিক কেউ কাজ করে, খুবই উইয়ার্ড কাজ যদি কেউ করে, হোটেলেও যদি কাজ করে থাকে, তাহলে মিনিমাম $9 মতো হচ্ছে তাদের পার আওয়ার দিতে হয়। তো আপনি চিন্তা করেন, আপনি যদি এমন কোনো কাজ পারেন যে কাজের স্বাভাবিক ডিমান্ড রয়েছে, আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার, আপনি একজন ওয়েব ডেভেলপার, আপনি একজন প্রোগ্রামার, আপনি একজন ডিজিটাল মার্কেটার, আপনি অনেক কিছু হতে পারেন, আপনি কন্টেন্ট রাইটিং করতে পারেন, অনেক কাজ করতে পারেন, এটা কিন্তু তাদের ওই যে হোটেলে কাজ করার থেকেও কিন্তু বেশি সম্মানজনক এবং তাদের পারিশ্রমিক কিন্তু বেশি। তো একজন যে হোটেলে কাজ করে তাকেও কিন্তু ঘন্টা সর্বনিম্ন $9 দিতে হচ্ছে, অর্থাৎ আমি যদি বাংলাদেশি টাকায় কনভার্ট করি সেক্ষেত্রে প্রায় হচ্ছে 720 টাকার মতো চলে আসবে প্রতি ঘন্টায়। অর্থাৎ ওইখানে যারা আপনার হোটেলে কাজ করে তাদের সর্বনিম্ন ঘন্টায় দিতে হয় $720। এবং আমরা জানি কিন্তু প্রতি আওয়ারলি মানে ওয়ার্কিং ডেতে কিন্তু 8 ঘন্টা করে কাজ করা হয়, তাহলে আপনি হিসেব করে দেখেন সেক্ষেত্রে আপনার 8 ঘন্টায় কিন্তু প্রায় 5600 টাকা প্লাস চলে আসে, অর্থাৎ 5600 টাকা প্লাস। আমি সহজ হিসেবের জন্য ওদিকেও যাবো না প্লাসেও যাবো না, আমি 5500 টাকা ধরতে পারি, অর্থাৎ প্রতি দিন অর্থাৎ 8 ঘন্টা করে যদি সে কাজ করে, সে যদি হোটেলের কাজও করে, মানে এর থেকে তো আসলে আমার স্বাভাবিকভাবে আমরা যে সমস্ত কাজ করে থাকি ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, এগুলো কয়েক গুণ বেশি, আমি একেবারে এটার সাথেই তুলনা দেওয়ার চেষ্টা করব। অর্থাৎ 8 ঘন্টা যদি কেউ হোটেলে কাজও করে সেক্ষেত্রে তাদের কিন্তু দিনে আর্ন হচ্ছে 5500 টাকা, আমি কম ধরলাম, আমি হিসাবে সুবিধার্থে 5500 টাকা ধরলাম। এখন যদি হোটেলের কাজগুলোতেই যদি আপনার দিনে 8 ঘন্টায় যদি 5500 টাকা চলে আসে, তাহলে আপনি যখন এই কাজগুলো করতেছেন এগুলো তো অনেক ডিমান্ডেবল কাজ, আপনি কম্পিউটার নিয়ে কাজ করতেছেন, আপনি বিভিন্ন মানে বড় বড় কাজগুলো করতেছেন, সেক্ষেত্রে কিন্তু এটার দাম কিন্তু আরও বেশি হয়ে যাবে। তো আমি বেশিটা আসলেই ধরবো না, আমি ছোটোটাই ধরব। তো 5500 টাকা একেবারে যে কম রেটে কাজ করে থাকেন তার আর্ন হয়ে থাকে দিনে 8 ঘন্টা হিসাবে একদিন ওয়ার্কিং ডেতে। তো যারা আসলে বাসায় বসে আমরা দেখি বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই সমস্ত দেশের মতো মানুষ যারা কাজ করে থাকে তাদের আসলে আর্নিংটা কীভাবে করে, এখানে কিন্তু আপনার হোটেলে কাজ করতে হলে কী করতে হচ্ছে, আপনাকে ওখানে ফিজিক্যালি আপনাকে যেতে হচ্ছে,
বাট এমন যে কাজ আছে যেগুলো হচ্ছে আপনি ফিজিক্যালি যেতে হচ্ছে না, সাপোজ আপনার সবাই টাইপিংটা তো দেখেছেন, এটা তো সবাই জানা আছে, এই টাইপিংয়ের বিষয়টাই আপনি ধরেন যে আপনাকে আমি একটা পিসটা লিখতে দিলাম, তো সেক্ষেত্রে আমি কিন্তু ছবিটা তুলে আপনাকে পাঠিয়ে দিতে পারি। আপনি যদি দূরে থাকেন তাতে কিন্তু সমস্যা নেই, আপনি কিন্তু ওখানে বসেও টাইপটা করে দিতে পারেন। আমি আপনাকে বললাম আমার একটা কোম্পানির জন্য লোগো লাগবে বা একটা ভিজিটিং কার্ড লাগবে, এখানে কিন্তু ফিজিক্যালি আপনার কাছে যাওয়ার প্রয়োজন নেই, আমি কিন্তু আপনাকে কাজটা পাঠিয়ে দিতে পারি, আপনি কিন্তু ওখান থেকে করে আবার আমাকে ব্যাক করতে পারেন। এখানে কিন্তু আপনার আমার মিট হওয়ার কোনো প্রয়োজন নেই, কিন্তু কাজগুলো কিন্তু আমরা করে নিতে পারতেছি। আপনার প্রয়োজন হচ্ছে একটা গল্প লিখে দেওয়ার, তো সেক্ষেত্রে কিন্তু আপনার সাথে আমার দেখা হওয়ার কোনো প্রয়োজন নেই, আপনি কিন্তু গল্পগুলো লিখে আমাকে দিয়ে দিতে পারেন ইমেইলের মাধ্যমে। তো এইভাবে অনলাইন জগতে যে সমস্ত কাজগুলো রয়েছে এই কাজগুলো কিন্তু আসলে কাউকে ফিজিক্যালি দেখা করতে হচ্ছে না, সবাই কিন্তু যে যার জায়গা থেকে কিন্তু কাজগুলো করতে পারে। তো এইখানেই হচ্ছে পয়েন্টটা, অর্থাৎ আপনি যখন কোনো একটা কাজের প্রয়োজন হচ্ছে, ওই যে বললাম একটা লোগো ডিজাইনার প্রয়োজন, তো ওই লোগোটা ডিজাইন করতে হয়তো বা 2-3 ঘন্টা লাগতে পারে, তা আপনি যদি একটা হোটেলে কাজ করতেন এরকম একটা মানুষকেও চিন্তা করতেন, তো 2-3 ঘন্টার জন্য কিন্তু আপনাকে তাকে মোটামুটি হচ্ছে $3 হলে $27 তাকে পে করতে হতো। এখন এমন যদি কোনো একটা কাজ হয় যেটা আপনার 8 ঘন্টাই লাগবে, অর্থাৎ আপনার এক ওয়ার্কিং ডে লাগবে, সেক্ষেত্রে আপনাকে পে করতে হচ্ছে 5,500 টাকা সর্বনিম্ন। আমি কিন্তু ওই যে হোটেলে কাজ করে তার সাথে কিন্তু আমি কম্পেয়ার করছি, তো আপনি দেখলেন 5,500 টাকা। তো বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এই সমস্ত দেশের কাউকে দিয়ে যদি আপনি করিয়ে নিতে পারেন সেক্ষেত্রে আপনি 2,000 টাকা দিয়ে করিয়ে নিতে পারতেছেন। তো আপনার কাছে কিন্তু যদি 2,000 টাকা দিয়ে আপনি করিয়ে নিতে পারেন সেক্ষেত্রে আপনি যদি কোনো আমেরিকার ক্যানাডানি হয়ে থাকেন তাহলে আপনি স্বাভাবিকভাবে কম রেট ধরলাম যে 5,500 টাকা অবশ্যই সেই দামে পারবেন না, তার থেকে বেশি আপনার প্রয়োজন। তো সেই ক্ষেত্রে 5,500 টাকাও যদি ধরি আর বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এই সমস্ত দেশ থেকে যদি আপনি 2,000 টাকা করে নিতে পারেন আপনার কিন্তু 50% বেশি কিন্তু প্রফিট তো থেকে যায়, অর্থাৎ আপনার খরচটা কম হচ্ছে। আবার আমি আজ বাংলাদেশি, আপনি বাংলাদেশি বা একজন বাংলাদেশি, একজন ভারতীয়, একজন পাকিস্তানি, এরা চিন্তা করে কি যে আমি 2,000 টাকায় যদি আমি বাসায় বসে আমি কাজটা করতে পারি সেক্ষেত্রে খারাপ কী, দিনে 2,000 করলে মাসে 60,000 টাকা, এটা কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে অনেকটা ভালো, আপনি কিন্তু খুশি হয়েও কাজটি করবেন, তো আপনিও কিন্তু 2,000 টাকায় লাভবান হচ্ছে, আমিও 2,000 টাকা লাভবান হচ্ছে বাংলাদেশ থেকে, বা যে আমেরিকা থেকে কাজটা দিচ্ছে সেও কিন্তু 2,000 টাকা দিয়ে লাভবান হচ্ছে, কারণ সে ওইখান থেকে করাতে গেলে সর্বনিম্ন তাকে 5,500 টাকা দিতে হতো, প্রফিট কিন্তু দুজনেরই হচ্ছে। দেন আমাকে সে দিল, আমি কাজটি করে দিলাম, সে আমাকে পেমেন্ট করে দিল, আর আমার তো অনলাইনে কাজ তো কম্পিউটারই করতে হবে, বাসায় বসেই করতে হবে, দৌড় এলো তো কাজ হবে না, তাই না? তো যার কোনো কারণে আমি বাসায় বসেই করবো। সো সে আমাকে পেমেন্ট করলো, আমি তার কাজটি হ্যান্ড ওভার করলাম, তার কাজ হয়ে গেল, আমি আমার টাকাও পেয়ে গেলাম। তাহলে এখানে প্রতারণাটা কোথায় থাকে বলেন? এখানে যে আসলে সম্ভব না, অসম্ভব, মিথ্যা কথা, এইগুলো কিন্তু কোনোই অবকাশ নেই, কারণ সেও লাভবান হচ্ছে, আমিও লাভবান হচ্ছে। এবং আরেকটা বিষয় যেটাই সেটি হচ্ছে স্বাভাবিকভাবে অনলাইনে যারা কাজ করে থাকেন তারা কিন্তু অনেক হাই প্রোফাইলে কাজ করে থাকেন, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, অনেক বড় বড় কাজ করে থাকে, যার ফলে শ্রুতিতে ওই কাজগুলোর ডিমান্ড কিন্তু আরও বেশি হয়ে থাকে। তো আশা করি আপনারা আছে বুঝতে পেরেছেন, আমি আসলে আমার জায়গা থেকে বোঝানোর ট্রাই করলাম, কারণ অনেকেই আসলে এইরকম কোশ্চেন করে থাকে, তো যার কারণে বলতে বাধ্য বা ভিডিওটি করা। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন, তো অন্য একটি ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। আর হ্যাঁ, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।